তো বন্ধুরা, সর্বপ্রথমে দেখো আমি এটা সুইচ দিয়ে দিলাম, আর টিভিতে দেখো কোনো রেসপন্স নেই, টিভিতে কোনো লাইট দেখো জ্বলছে না, অর্থাৎ নো ডিসপ্লে, এটা কোনো কিছু আসছে না। তো ডেট আছে সেটা আমি খুলে ফেলবো এখন, এটা রেখে দেবো। ওকে, তো প্রজেক্ট আইডি দিয়ে আমি দেখো এখানে করেছি, সাত অটোমেটিকলি কিন্তু টিভি সোজা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, টিভি একদম সোজা ঠিকঠাক হয়ে গেছে। ওকে, সেটা খুলে ফেলেছি। এটা হচ্ছে আমাদের পুরনো বোর্ড যেটা টিভিতে লাগানো ছিল, আর এটা আমার নতুন বোর্ড, এটা আমি এখন লাগিয়ে দেবো। ওকে, তো নতুন বোর্ডটা আমি এখানে সেট করে দেবো, নতুন বোর্ড। তো বন্ধুরা, এখানে কী কী হতে চলেছে তোমরা অবশ্যই দেখবে, বোর্ড লাগানোর পরে বা যে কোনো বোর্ড লাগাও তারপরে কিন্তু প্রবলেম দেখা দেয়, তাই না? তো সেই প্রবলেমগুলো আজকে ফেস করব আর সেটারই রিজলভ করব। শুধু বোর্ড লাগালে হয় না, বোর্ড লাগানোর পরে কী কী প্রবলেম আসতে পারে তোমাদের, সেটা নিয়েই আজকে আলোচনা। ওকে, তো আমি এখানে বোর্ডটা লাগিয়ে ফেলি, তোমাদের সাথে আমি কিছু কিছু কথাও শেয়ার করা শুরু করি, তাই না? তো এখানে মেন বোর্ডটা আমরা যখন লাগাই, বেশিরভাগই হয়তো ঘোস্ট পিকচার বা মিরর পিকচার আসে, তাই না, উল্টো ছবি আসে। তো সেটা এটা যেরকম মডেল আছে LE32K6600। ওকে, তো 6600 এটা হচ্ছে টিভিটার মডেল। তো এই মডেলে যখনই বোর্ড লাগানো হয় তখন সেই বোর্ডের ছবি টিভিতে উল্টো দেখা যায় আর ঘোস্ট পিকচার দেখা যায়। ওকে, তো ঘোস্ট পিকচারের জন্য আমরা সফটওয়্যার দিয়ে আমরা ঘোস্ট পিকচার ঠিক করতে পারি। তারপরে যদি উল্টো পিকচার আসে সেক্ষেত্রে আমি একটা প্রজেক্ট আইডি বানিয়ে সেই প্রজেক্ট আইডিটা এখানে দিতে হয়। ওকে, ওটাও সফটওয়্যার আপডেটের মধ্যে পড়ে। তো এখানে আমাদের বোর্ড লাগানো শেষ, তো এখানে আমি পাওয়ার দিয়ে দিয়েছি, দেখো পাওয়ার দেওয়ার সাথে সাথে চলে এসছে। এখানে ঘোস্ট পিকচার হয়তো আসেনি, একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে, কিন্তু পিকচারটা ছবিটা কিন্তু উল্টো দেখা যাচ্ছে। ওকে, তো আমি ফটোফট এখানে আমি সেট আপ করে নিই। ফার্স্ট টাইম অন করলে যেটা হয়, নতুন বোর্ড লাগাও বা নতুন টিভি নাও, তোমাকে প্রথমে এইসব টার্ম অ্যান্ড কন্ডিশন কিন্তু ওকে করতে হয়, সিলেক্ট করে নিতে হয়। ওকে, তো আমিও তাই করে নিচ্ছি, উল্টো দিয়ে করছি, খুব অসুবিধা হচ্ছে। আমি টেকনিশিয়ান জন্য এগুলো সব মনে আছে, তোমরা নর্মালি টিভিটাকে উল্টো করে নেবে, ঠিক আছে? টিভিটাকে উল্টো করে নিলে ছবিগুলো সোজা লাগবে আর কাজ করতেও সুবিধা হবে। ওকে, ফার্স্ট টাইম যারা আছে, তো আমি এখানে দেখো আমি তোমাদের যে আমাদের সার্ভিস মেনু আছে সেটা খুলে দেখাচ্ছি। এটা সবাই দেখাবে না, এটা একমাত্র এই চ্যানেলেই আছে, বাকি কোথাও পাবে না। ওকে, তো অ্যান্ড্রয়েড, তো এটা আমি চলে যাব অ্যাডভান্স অপশন মেনু, অ্যাডভান্স অ্যান্ড লেফট লেফট আপ রাইট। তো এখানে দেখো সার্ভিস মোড খুলে গেল। এখানে প্রথমে লেখা আছে ফ্যাক্টরি মেনু, বোঝা যাচ্ছে? বোঝা হয়তো যাচ্ছে না কাগজটার জন্য, তো আমি স্টিকারটা খুলে দিই। ও ও, এখনই পড়ে যেত, যাই হোক আমি স্টিকারটা আমি খুলে দিচ্ছি ভালো করে। একটা হালকা র্যাপার দেওয়া থাকে, ফার্স্ট টাইম ইনস্টলেশনের সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেটা খুলে ফেলার জন্য। ওকে, তো এটা কোনো কারণবশত হয়তো খুলেনি প্রোটেকশন রাখার জন্য। তো এখানে কাগজটা দেখা যাচ্ছে, এখানে সার্ভিস মেনু, এখানে দেখো কোথাও কিন্তু মিরর অপশন নেই। আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি ডাইরেক্ট এখানে ফ্যাক্টরি মেনু যেটা আছে, ফ্যাক্টরি রিসেট, এটা আমি করে দেবো। ওকে, ফ্যাক্টরি রিসেট করার পরে দেখো অন হয়েছে টিভিটা, কিন্তু এখানে কিন্তু কাজ হয়নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি টিভিটাকে আমি উল্টো করেছি, ভাবছো তোমরা হয়তো টিভি সোজা হয়ে গেছে, না, পিকচার এখনও সোজা হয়নি। টিভি দেখো উপরে হায়ার লেখাটা, অর্থাৎ আমি টিভিটাকে উল্টো করে রেখেছি যাতে আমার কাজে সুবিধা হয়। তো আবার সে আমি মেনু প্রেস করব, অ্যাডভান্স সেটিংসে যাব, রাইট রাইট আপ রাইট। ওকে, আপ রাইট, তো এখানে আমার দেখো সার্ভিস মেনু খুলে গেল। তো আমি নিচে যাব, এখানে এখানে দেখো কোথাও লেখা আছে পিকচার মোডে গেলাম, এখানে আদার্স অপশনে যাচ্ছি, আদার্স অপশনে গিয়ে দেখি এখানে কোথাও কিন্তু মিররিং অপশনটা যেটা থাকে যে ছবিকে সোজা করার, সেই জিনিসটা কিন্তু নেই। তো আমাদের এখন এটার মধ্যে সফটওয়্যার দিতে হবে, নর্মালি মেন সফটওয়্যার দেবো না, পুরো সফটওয়্যার দেবো না, একটা শুধু প্রজেক্ট আইডি যেটা মিররটাকে সোজা করবে সেটাই দেওয়ার চেষ্টা করব। তো পেন ড্রাইভ আমার কাছে, এই যে পেন ড্রাইভ, তো এটার মধ্যে প্রজেক্ট আইডি আছে, এটার মধ্যে দুটো আছে, প্যানেল দু রকমের হয় হায়ার কোম্পানির এই অ্যান্ড্রয়েডে, একটা ইনোলেক্স একটা A10। ওকে, তো
তো ইনোলেক্সের যেটা থাকে এটা আমি লাগিয়ে দিয়েছি। ইনোলেক্স আর ওয়ে টেন দুটো আমার প্রজেক্ট আইডি আছে, তো আমি চেষ্টা করছি যে এটা নিয়ে নেওয়ার। তো বন্ধুরা অপশনগুলো ভালো করে দেখে নেবে। আপডেট প্রোগ্রাম আইডি মারছি তো ইরোড দেখাচ্ছে, অর্থাৎ নিচ্ছে না। ওকে, তো আমি আবার সেই পেন ড্রাইভটাকে কী করলাম, আমাদের যে ল্যাপটপ আছে ল্যাপটপে গিয়ে মেরে নিয়েছি। তো আমি আমাদের যে মোবাইল আছে মোবাইলে ওটিচি দিয়ে এই জিনিসটাকে করেছি। তো বন্ধুরা দেখো, ওটিচি করার পরেও সেই জিনিসটা আমি গিয়ে করছি, কিন্তু ইরোড মারবে। এখানে আসলাম, আসার পরে আমি যেই ওকে করছি ইরোড দেখাচ্ছে, অর্থাৎ মোবাইলের যে আমরা দিয়ে করছি এই জিনিসটা মোবাইল দিয়ে হচ্ছে না, আমরা চলে যাব ল্যাপটপের মধ্যে। হ্যাঁ, ওকে, যাতে, কারণ যখনই আমি মোবাইল নিচ্ছি তখন বাকি ফোল্ডার অনেকগুলো চলে আসছে, তো আমার শুধু ইনোলেক্সের যে আইডি আছে সেটা দরকার। তো আমি এখানে ফুল সফটওয়্যার মেরে একবার দেখে নিই। ফুল সফটওয়্যার আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা লিঙ্ক ডাউনলোড করতে পারবে, আর প্রজেক্ট আইডিটাও আমি দিয়ে দেবো। ওকে, তো এখানে আমি ফুল সফটওয়্যার মেরে দিয়েছি, একটু ওয়েট করি, টিভিটাকে স্টার্ট করব। টিভিটাকে স্টার্ট করলাম, তবুও দেখছি যে ছবি কিন্তু আমার উল্টোই আছে, অর্থাৎ আমার প্রয়োজন আছে প্রজেক্ট আইডিটা। তো মোবাইল দিয়ে আমি চেষ্টা করলাম, প্রজেক্ট আইডি যেহেতু দুটো ছিল, আমি একটা ডিলিট করে একটা রেখে আমি এটার মধ্যে ইনপুট করেছিলাম, বাট কাজ হচ্ছিল না। তো আমি আবার যাব গিয়ে অ্যাডভান্স সেটিং, এখানে গিয়ে মেনুটা আমি আবার খুলে নেব। মেনুটা খুলে নিই, তো এবার আমার যে পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভটা ওই ওনারই ল্যাপটপ আছে, ওটার মধ্যে আমি ঢুকিয়ে শুধু প্রজেক্ট আইডিটা, ইনোলেক্সের প্রজেক্ট আইডিটা রেখে দেবো। ওকে, তো প্রজেক্ট আইডি দিয়ে আমি দেখো এখানে করেছি, সাথে সাথে অটোমেটিকলি কিন্তু টিভি সোজা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, টিভি একদম সোজা ঠিকঠাক হয়ে গেছে। ওকে।